আসছে, দাদার দাদার কাছে গিয়ে ডাকছে, ও দাদা দাদা। এদিকে দাদা কি মধু খেয়ে খেয়ে নেশা হয়ে আছে, দাদা বলে বলে উঠল, কে রে আমার দাদা ডাকে? হ্যাঁ আমায় কে দাদা ডাকে? আমি কারো দাদা ফাদা নয়, মধুর নেশায় বলছি। বলে দাদা গো তুমি তো মধুর নেশায় নেশাই তো হয়ে আছো। দাদা গো একেবারে গগনে পানি চেয়ে দেখো, গগনে বেলা নাই, আর গগনে যে বেলা নাই, বেলা বেলা নাই, আর আমাদের সঙ্গে ভাই কানাই, আমার সঙ্গে যে ভাই কানাই, ও কানাই ও নাই। দাদা গো মায়ের কাছে কি বলে এসেছিলে সে কথা কি তুমি ভুলে গেছো? আর সে কথা কি তোমার মনে নেই? কি বলেছিলাম রে আমি ভাই মায়ের কাছে কি বলে এসেছি? বলে দাদা তুমি সত্যি সবকিছু বলে গিয়েছো, তুমি মায়ের কাছে বলে এসেছো দাদা ওই না রানী নেব বলেছো তুমি, সকালে আসিব আমি দাদা গো, দাদা হরি রানী দেব বলেছো তুমি, বলি সকালে আরে পড়ে আমরা লইয়া দাদা সে কথা কে তোমার মনে নাই রে, দাদা সে কথা কি তোমার মনে নাই রে, দাদা সে কথা কে তোমার মনে নাই রে। ওগো দাদা শেখো সে কথা কি তোমার আরে মনে নাই রে, যাহা বলে এলে আমার ওই মায়ের কাছে, তুমি যা বলে বলি মায়ের কাছে, সে কথা কি তোমার মনে নাই রে। মায়ের কাছে তুমি বলে এসেছিলে সকাল সকাল যশোবতী মায়ের গোপাল যশোবতী মায়ের হাতে সর্প অর্পণ করে দিবে, আর এদিকে দেখো বেলা অবসান হয়ে গেল আর বেরি নেই, আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে, আমরাও সবাই ভাই কানাই হারা হয়ে আছি। একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা বাবা, লীলার মাঝখানে শিখে যাচ্ছে যে রাখালগণে যেমন ভাই কানাই হারা হইয়াছে আমরাও কিন্তু ভাই কানাই হারা হইয়াছি।
তাই বা দাদা বলাই বললেন, সত্যি রে শ্রীরাম, আমি এই মধুর নেশায়, আমরাও কিন্তু ওই মায়ার নেশায়। দাদা বললেন, আমরা মধুর নেশায় মায়ার নেশায় আমরা ভাই কানাইয়ের সঙ্গ হারা হইয়াছি। তাই আর বিলম্ব নয়, চলো আমরা সবাই মিলে এক লক্ষ্যে এক যুগে আজ ভাই কানাইকে ডাকে। এবার তারা সবাই মিলে, ওমা আমরাও ভাই কানাই হারা হইয়াছি, এবার আমরা সবাই এক লক্ষ্যে এক যুগে ভাই কানাইকে ডাকবো। সবাই মিলে অনুপনী জয়ন্তনে করবে, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি কানা বললেন, দেখো দেখো এবার হাক ধেনু পুরবে নো কোথায় গেল ভাই কানু, 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 নুরবে জীবে নন্দ দানি আহারে, নুরবে জীবে নন্দ দানি আহারে, নুরবে জীবে নন্দ দানি আহারে, নুরবে জীবে নন্দ দানি। দাদা বলাই আজ এমন করে ডাকতে লাগলেন, ভক্তের ডাকে ভগবান কি থাকতে পারে মা? কিন্তু ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। যদি কোনো ভক্ত ভগবানকে ডাকার মতো ডাকতে পারে বাবা, ভগবানও তার ডাকে অনাই আসি সারা দেয়। তাই আজ ভক্তের ডাকে শ্রবণ করে ভগবান আর থাকিতে না পেরে গোবিন্দ বাবাকে করলে রাখালদের সঙ্গে এসে মিলিত হলে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল এসে রাখালদের সঙ্গে মিলিত হয়ে আর বিলম্ব না করে শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরাম রে দেখ দেখ গগনে আর বেলা নাই, গগনে আর বেলা নাই আর বিলম্ব নয়, ওরে শ্রীদা ওরে শ্রীদাম বলি পালো জর পালো জগো আমি খাচ্ছি না কিন্তু এটাকে কি খাওয়া বলে? বিষম খাওয়া বলে না? গোবিন্দ বলছে আমার মায়ে বুঝি নাম করছে, তাই তো
আর শোভা দেবী বিষম করে শোভা দেবী আমার মায়ে বুঝি ওই নাম করেছে আমার মায়ে বুঝি বলি নামে করেছে আর বিলম্ব নয়, হ্যাঁ দেখ গগনে বেলা নাই, তুই সুরঝির করে পাল জড়ো কর, কেননা আজ আমি না বোর বদ্ধ বেশি করে আজ আমি বিষম খাচ্ছি, আমার মনে হয় আমার মা বুঝি আমায় নাম করেছে, কেননা জগতে এই জগৎ মাঝে বলি মা কাদান আর ভালো নয় রে, বলি ভাই মা কাদান বুঝি ভালো নয় রে, জগতে মা কাদান ভালো নয় রে, বুঝি মা কাদান মাকে কাঁদালে যে মাকে যদি কেউ কাঁদায় তার কাঁদিতে হইরে, জগতে মা কাঁদান আরে ভালো নইরে, জগতে মা কাঁদাইলে আমার কাঁদিতে হইরে, বলে মা কাঁদাল বুঝে ভালো নইরে। একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা, যিনি নাকি সৃষ্টির স্থিতি লয় প্রলয়ের মালিক অনাদি আদি গোবিন্দ, আর সেই গোবিন্দ শ্রীরামকে ডেকে বলছে মা বুঝি মোর বিষম খাচ্ছে, আর মা বুঝি গোপাল 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 বলে কাঁদছে। শ্রীরাম রে, এই জগতে না মাকে কাঁদানো ভালো নয়, এই জগতে যদি কোনো সন্তান তার মাকে কাঁদায় তাকে না চিরজীবনে কাঁদিতে হয়। লীলার মাঝখানে শিখিয়ে যাচ্ছে হে পরিহত সন্তান, তোমরা তোমাদের মা বাবাকে কোনোদিনই কাঁদিও না। দেখবেন বাবা, বর্তমানে আমাদের ভারতবর্ষে শিক্ষিতর হার বেশি হয়েছে, মা হয়েছে না শিক্ষিত বাবা হয়েছে তো, শিক্ষিতর হার বেড়ে গিয়েছে, চাকরির পরিমাণও বেড়ে গিয়েছে, তার সঙ্গে বৃদ্ধি হচ্ছে কি জানো, ওই বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমেরও বৃদ্ধি হচ্ছে বাবা, ঘরে দুতলা তিনতলা চারতলা বিল্ডিং করে নিজের থাকার জন্য জায়গা হয়, ভাড়াতিয়া রাখার জন্য জায়গা হয় সেই ঘরে, কিন্তু যিনি নাকি জগৎ জননী মা, যে নাকি আমাকে এই পৃথিবীর আলো দেখালো, পৃথিবীকে চেনালো,
সেই মায়ের স্থান ওই দুতলা তিনতলা বিল্ডিং এর মাঝে হয় না গো। সেই মায়ের স্থান কোথায় হয়? হয়তো সেই ঘরের বারান্দায়, আর নয়তো সেই বৃদ্ধাশ্রম। সেই দাদার বৌদি এসে বলে, শুনছো, তোমাকে একজনকে বেছে নিতে হবে, হয় আমাকে নয় তোমার মাকে। তখন সেই সন্তান কি করে মাকে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসে?